কিন্তু আমি স্টেশনে পৌঁছে গেছি, তুই বসে বলছে আমি কিন্তু বেশি করে অপেক্ষা করতে পারবো না। বাড়িতে বউটা ভীষণ শরীর খারাপ, রাত সেরে আমাকে রাতের মধ্যে বাড়ি ফিরতে হবে। হ্যাঁ হ্যাঁ রাখছি। সে তো আমিও শুনে দিকে ভালোবাসি, ভীষণ 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 ভালোবাসি। তাহলে ঠিক আছে ঠিক আছে, অত চিন্তা করতে হবে না, সব ঠিক আছে। তো ভয়ঙ্কর হবে
ফোন এসেছে, ফোনটা ভাইব্রেট ছিল আর জানতাম। রাজীব, দীর্ঘ পাঁচ বছর ধরে তুই আমার সঙ্গে কাজ করছিস, তোর সুখে দুঃখে আমি যত টাকা নিচ্ছি আমার স্বার্থমন্থন থাকার চেষ্টা করেছি, আর আজকে আজকে তুই আমার মুখের উপর নাম রাখবি? এই নাম বলছে তুমি তো ভালো করেছো, বস হাতে আমার টাকাটা দিয়ে দাও, কাজটা ভালো করে দিচ্ছি। বহুদিন থেকে তোমার কাছে মনের মধ্যে একটা কথা জানা, কেউ জানে না, আজ তোকে বলবো। আমার ছোটবেলায় আমার বাবাকে না খুন হতে হয়েছিল। মাথা মতো আমি করবো না, আর কাজটা বলতে হবে না। আজকে রাতে বিনা বাড়ি তুমি একটা পৌঁছে দিবি না। আমি পুলিশের কাছে আমার নাম করবি কথা দিলে কথা বিরক্তি বলেছিলাম না, দুরন্ত এক্সপ্রেসের মতন ছুটছিল, ট্রেনের ফিস লেখতে পারলে ট্রেনটাকে থামিয়ে দিলাম। আমার কথাই হবে শেষ, অন্ধকার জগতে আসার জন্য একটা বিশাল সিঁড়ি আছে, কিন্তু এই জগৎ থেকে বেরোনোর কোন রাস্তা নেই। টাকার প্রয়োজন ছিল, আমি আবার কি করবো? আমি কি ঢুম চারটা সকালে পুলিশ করবে আমরা? তোকে বড্ড ভালোবাসতাম রে, এত চুপি এবার তোর বউটা তো বিনা চিকিৎসায় মারা যাবে, তাই তোকে আগে নিয়ে দিলাম, যাতে স্বর্গে গিয়ে একটা বেশ ভালো দেখে বাড়ি ভাড়া নিয়ে রাখিস। মরার পর তোর বউটা আমাদের কোনো অসুবিধা না হয়। হ্যাঁ বলতিস না, তুই তোর বউকে বড্ড ভালোবাসিস, এরই নাম ভালোবাসা রে বাংলা। ইসের মতো না কিছু উপকারী করলাম, উপকার চল গেল।